আসসালামু আলাইকুম। তো চলো আমি নতুন আরেকটা ব্লগে তোমাকে সাথে শেয়ার করার জন্য নতুন আরেকটা ব্লগে তোমাকে সাথে যা যা শেয়ার করবো তার আগে আমি তোমাকে সাথে আরেকটা কিছু গল্প করে লাই থামো। তো এরা হচ্ছে ও দুটা একসাথে দুটা বিয়া খাইয়া আছি রাতের বেলা, শুক্রবার রাতের বেলা। শুক্রবার রাতের বেলা আমরা এখন দেখো ঋত্বিকের একটা মুভি, কারণ ঋত্বিক হচ্ছে আমার পছন্দের নায়ক। যাই হোক, এখন আর পছন্দ থুই না বেশি, এখন আমি ওলা ছবি টবি কম দেখি দেখি না বললেই চলে। যেহেতু ঋত্বিকের মানে ছবিটা এই জন্যে এনে দেখবার বসেছি, আমার বড় আগে কয়েছিস না। তো যাই হোক, লাও দেখো অনেক দিন পরে ভালো লাগলো। আর কি কয় পরের দিন মানে শনিবারে আমাকে আরেকটা দাওয়াত আছে, বিয়া বাড়ির কোনো দাওয়াত লইক, আমার নোনদের বাড়ির দাওয়াত। আমার নোনদের বাড়ির নতুন একটা বউ আসবে কিছুদিন আগে, ওই দেবর মানে ভাসুর হচ্ছে, তো ভাসুরের বিয়ে হয়েছে, তার বিয়েতে অবশ্য আমরা যাওয়া পারিনি এটা মানে এমনিতেই। তো যাই হোক, নতুন প্রথমবার দেখা হবে ওই ভাবির সাথে, মানে যা হয় তার সাথে দেখা হবে। তো নোনদের বাড়ির দাওয়াত, আপুর দাওয়াত দিচ্ছেও কয়দিন আগেই, সেটা দাওয়াত একদম আগে থেকে ফিক্সড করা, তো সেটা তো যাওয়াই লাগবে। কারণ ওনাদের বাড়িতে এমনিও জ্বালাবে অমনিও জ্বালাবে। এখন দাওয়াত আছে, মনে মনে ভাবনো সিরিয়ালে যখন বিয়াগুলো খানোই, তো কালকে মানে মাঞ্জা মেরে সাজে সুজে যাবো, বাড়ামো, ভালোই লাগছে কদিন বাড়াতে। এমনিতে শরীরটা খারাপ, কিন্তু সাজে সুজে বাড়াতে মানে খারাপ লাগছে না। ওই তখন কয় ঘন্টা মনে হচ্ছে যে কষ্টের থেকে মানে অসুখের থেকে দূরে সরে আসি, আবার শ্বাসসজ্জা মুছে ফেলে দিলে মনে হচ্ছে না বাবা আবার অসুখের মধ্যে পড়ে গেছি ইঙ্কাই। তো তোমাকে আমি ছবির কিছু কাহিনি দেখানো, তোমরা আবার উল্টাপাল্টা কিছু মনে করো না, কারণ আমার খুবই পছন্দের নায়ক। তোমাকে কার কিনকা লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ভেদা বিক্রম ভেদা ছবি কে দেখছি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তোমাকে ভালো লাগলে সেটাও আবার। যাই হোক, পাদ্দাও এখন পরের দিন আগে চলে যাবো, পরের দিন কী করবো সবই তোমাকে দেখাবো। তো সিরিয়ালে সেই কদিন থেকে যে সাজা খাওয়া দাওয়া অনুষ্ঠান শুরু হয়েছে শেষই হচ্ছে না। অনেক মানুষের প্রশ্ন থাকে, তোমাকে এতই দাওয়াত, তোমাকে এতই দাওয়াত, তোমাকে এতই দাওয়াত থাকে। কেন বাবা আমাকে দাওয়াত থাকে, এটা সত্য কথা, স্বীকার করি, সবার সাথে শেয়ার করি, মানে ব্যাকের সাথেই গপ্প করি, তাই বলে তোমাকে এত হিংসা করার কী আছে? আমাকে দাওয়াত না হয় থাকতেই পারে, তো দাওয়াত থাকার জন্য ব্যাকে আর চোখে দেখে, মানে ব্যাকের সমস্যা। তোমাকে এত দাওয়াত কৃষক, তোমাকে এত দাওয়াত কৃষক, তোমাকে এত দাওয়াত কৃষক, এত দাওয়াত আস কৃষক, মানে মানুষ অস্থির হয়ে যায় আমাকে দাওয়াত কৃষক সেটার উপর। কিন্তু চিন্তা করে দেখো, এত দাওয়াত আমরা যাই, এত সাজগোজ করি, এত ছবি তুলি, এত ঘুরি, আমাকে একবারও অসুবিধা লাগে না, আমরা কিন্তু কিছু করি না। মানুষের মাথা ব্যথা এত বেশি, মানুষের মানে মানুষের জীবন নিয়ে এত মাথা ব্যথা। যাই হোক, অনেকেই আবার কাছের মানুষজন হয়ে তারা অবশ্যই ভালোবাসে, কয় কিছু বোঝা যায়, ভালোবাসা আর হিংসা করা সব কিছু কিন্তু বোঝা যায়। যাই হোক, বাদ দাও, এই গপ্পটাই তোমাকে সাথে শেয়ার করার জন্য যে মানুষের এতই মাথার সমস্যা, আমাকে কেন এত দাওয়াত, আমাকে এত দাওয়াত থাকবে কিসের জন্য, এত দাওয়াত পাই কিসের জন্য, দাওয়াত ছাড়া থাকে না কিসের জন্য। এখন শোনো, আমাকে যদি দাওয়াত নাও থাকে, এই দেখো দুদিন পর আমার ওনাদের বাড়িতে আমরা যাই, ওনাদের বাড়িতে আমাকে দাওয়াত থাকে, দাওয়াত থাকবে, আমাকে ইনকাই হবে, সমস্যা কি আছে কো? যাই হোক, দেখো পরের দিন শনিবার হয়ে গেছে, আমরা এখন রেডি হয়ে ফেলাছি বিকাল দিকে, সকাল থেকে আর কিছু তোমাকে দেখাইনি। এটা আমার ব্যাটাকে দেখো কি সুন্দর করে রাজপুত্রের মতো রেডি করে দিয়েছি। আজকেও আমরা আবার ঘুরে আসি অবদার মধ্যে, এটা না ঘোরাফেরা করে ফটোশ্যুট করে নিলাম, এই যে ছেলের ছবি তোলা হয়েছে। তো দেখো জীবনে প্রথমবার আমার ছোলক দিয়ে আমাকে দুই দুটার ছবি তুলে দিয়েছি, কাপল ছবি, মানে ফেসবুকে দেখেছি সিটি আপু ব্যাটার ছবি তুলে দিয়েছে, তাই বাচ্চা কি সুন্দর করে। তাই আমি এখন আমার স্বামী কাছে আসা আমাকে ছোল ছবি তুলে দেবে না, ওই কি বোকা শুকা নাকি, মানে আমার ছোলক আসলে ওলা কিছু কিছু করে না, তো ওই জন্য। তো যাই হোক, পারবে না বাবা তো ছবি তুলে, তো তুলে দেখে আজকে ও বাবা তুলিছে আমার ছোল, এত সুন্দর করে ছবি তুলিছে আমাকে, আমরা দেখে হাসতে হাসতে অজ্ঞান হওয়া স্যার। আমি তো মানে ওর ছবি তোলা দেখে খুশি, তাই সদ্য মানে 32টা দাঁত বের করে ফেলেছে, সেটা ছবি হয়তো তোমাকে দেখাইনি, কিন্তু দেখে খুবই ভালো লাগছে, মানে নিজের মানে ছোট্ট একটা পুতুলাটা বাচ্চা, তাই আবার আমাকে ছবি তুলে দিচ্ছে, মানে ফিলিংসটা তোমাকে সাথে শেয়ার করা পাবো না, এত ভালো লাগছে, এত একটা সুন্দর দিন গেছে। ওই দিনে সব থেকে সুন্দর একটা মুহূর্ত আসছিল আমার বাচ্চার ছবি তোলা। যাই হোক, এরপর আবার আমরা কলেজের মধ্যে আছি, কলেজে ঘোরাঘুরি করেছি, ও মা তো কলেজে আসে, দেখে একটা বইয়ের একটি ফটোশ্যুট চলছে, দেখো না খালি মজার মজার ঘটনা, মজার মজার ঘটনা আমাকে সাথে চলতেই থাকে, ঘটতেই থাকে। তো সব কিছু থেকে আমরা মজা লই, একটা ছোটোখাটো জিনিসের থেকেও মজা লই, এই জন্য ভালোই লাগে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ। তো কলেজে ঘোরাঘুরি শেষে এখন আমরা যাচ্ছি শহরে, আমি ওনাদের বাড়িতে যাবো, তার আগে যাবো শহরের পাশে ভাবির বাড়িতে। আজকে ওরকে বাড়িতে যাওয়ার কোনো ভিডিও ক্লিপ টিপ নেই, ওটা অনেক কিছু খাওয়া দাওয়া হলো, অনেক গপ্প সপ্পাও হলো, ওগুলো কিছু আর নেওয়া হয়নি। তো অনেকক্ষণ থাকার পরে এখন আমরা যাচ্ছি সন্ধ্যার দিকে ওনাদের বাড়িতে। ওনাদের বাড়িতে এসেছি অনেক গেস্ট, তোমরা জানি এটি অনেক দাওয়াত পর্ব চলছে, এটি নাস্তার আয়োজনে একেবারে হাই উলুস্তুল করণ করলো, কাণ্ড কারখানা আমার কাছে এতদিকে এলাকা, এতদিকে এলাকাতে। যাই হোক, আমরা এসে ফেলেছি, এটি অনেক নাস্তা দেখা পাওয়া উচিত, মানে ফল ফলান থেকে শুরু করে যা যা হয়, মানে আপু আসলে অনেক কিছু করা পরে আপু থেকে, কিন্তু আমার 90% রান্না বান্না সব শেখা, কারণ আপু কি মানে গুরু বলা যায় এলাকা রান্না শিখা, আপুর সাথে থাকে থেকে রান্না বান্না বেশিরভাগ শিখে ফেলাচ্ছি, বাকি বাদ বাকি ইউটিউব দেখে শিখেছি। যাই হোক, এটি দেখো আবার এদের বিহারের খানা দানা, রোস্ট, পোলাও, কুরমা, গরুর গোস্ত কষানি, ইলিশ মাছ, কাবাব, মানে সালাদ দুনিয়ার, কোল্ড ড্রিঙ্কস, মোলসিস দুনিয়ার কিছু। এটি আমাকে রিমুয়া পায় আসিস, আর ওদের নতুন যা ভাবি বড়ামু বড়াবু আরও আপুরা বাবাকেই আছে, বাবাকে সাথে গপ্প সপ্প করে আজকের দিনটা সে ভালো মতো কাটিছে। তার মধ্যে আবার নামর অসুখ, বাবার এই অসুখের ঠেলা কিছু ভালো লাগে না, কষ্ট লাগে। তো খাওয়া দাওয়ার পরে গপ্প সপ্প করে অনেক রাতে এখন আমরা এদের বাড়িতে ফিরে যাওছি, মানে ওটি আর বেশি ভিডিও আর কি কম কো, পরিবারের মানুষজন তো অত বেশি দেখানো যায় না, কম দেখানোই ভালো, বেশি দেখে কি কর্ম, খালি জেলা খানো সেলাও না দেখানো, তাও খাওয়া দাওয়া তাড়াহুড়া, ব্যাটাক খিলানা লাগে, নিজের খাওয়া লাগে। যাই হোক, দেখো পরের দিন আমাকে গাছের করা ডাব হয়েছে, তাই আবার একজন মানুষ এসে প্যারে দেখেছে, তাদের বাড়িতে পুষে দেখেছে, এটা তো বড়ো কিছু। তো ডাবের মধ্যে আবার সোল খাবার আছে, তো সোলও খাবার দাওয়া বলবো, আমার ব্যাটা বাড়ি মানে ডাব খাচ্ছিল না, মানে খায় না, তো জোর করে আজকে কোনো মতো খিলানা, যদি ডাবটা তো খাওয়াসি, কোনো জায়গায় ঘুরবার গেলে গরমে অস্থির অবস্থা হয়ে যায়। মনে করো যে আমরা কুয়াকাটা সুন্দরবন কক্সবাজার যখন যখন ঘুরে গেছি, গরমে অস্থির অবস্থা, সোল বেড়ের কিছু একটা খাওয়া, শরীরটা ঠান্ডা করো, খিলাতে পারি না, কোনো কিছুই খায় না আমার সোল, ওকলে যে এত কষ্ট এলো ঘোরাঘুরি, ও খাওয়া দাওয়া না সেখানে পর্যন্ত কোনো জায়গাতে শান্তি না, তো কোসে না খাওয়া শিখবো, না খাওয়া শিখবো, বাপক জোর করে মিচ্ছে না কেন খিলাছে।
আর দেখো তোমরা তো বাবাকে জানিন আমার ছেলে কী ড্রয়িং করে, কী ড্রয়িং বাচ্চা এদের ড্রয়িং এর তো ব্যাপারটি শেষ, গাড়ি ঘোড়া সাইকেল মাইকেল হ্যা মানে সমস্ত কিছু তাই একে ড্রয়িং করে শেষ করে ফেলাছো তোমরা কিছু কবিন কবি এলা উল্লা মানে এলা লিয়ে বসত করা লাগে এলালে বাস করা লাগে ওই এর গেঞ্জিরা দেখো একটা স্যান্ডো গেঞ্জি পরিছে সেটাতে একে কালারই বদলে ফেলে দিছে তার মানে আকাতে আকাতে তাই অজ্ঞান হয়ে যাওয়া। তো এটি দেখো আমি আবার নামাজ পড়ছি, তখন আমার মানে বড় কছে যে তুমি আয়না ভিডিও করো তো এর কাণ্ড কাহিনীগুলা কি করছে দেখো কিছু কৌছে না, কিন্তু ওই ওলা রং করছে কি অবস্থা প্রত্যেকটা জিনিস এভাবে করে নষ্ট করছে, সেটা ওই ঘরের জিনিসপত্র হোক ওর খেলনা হোক বসার জায়গা হোক সুতার জায়গা হোক মানে কি কমু এত দুষ্টামি করলে তো সমস্যা রে বাবা জীবনটা একেবারে সারা বেড়া। দেখো না কে এখন আবার কী খাওয়াছে কাপ নুডলস খাবে সেই ছাটা উঠে গেছে ওগুলো ভিডিও দেখে আর একে বায়না ধরে বুঝা পালিন, যারা যারা খাওয়া পায় সেটা সেটা খায় যারা যারা পায় না সেটা আবার খায় না, তো কাপ নুডলস খাবে তো খা বাবা। তো সেটাই আবার ইয়া করছে খুব খুশি হয়ে গেছে, এরা তো গোটা খাওয়াই পড়ছে না তা তো স্যুপ টুপলে পানি না কিছু খাওয়াই পাবে না এমনি আর দুই আড়া চাবে চাবে খাবে তারই অত খুশির ঠেলে তারপর বাস হচ্ছে না। তো খা তো এরা হচ্ছে কুকুলার কাপ নুডলসটা, আমার মিষ্টি নুডলসের থেকে কুকুলার কাপ নুডলসটার ফ্লেভার ভালো লাগলো, এরা সব কিছু আলাদা দেয় মানে প্যাকেটের মধ্যে নুডলস আলাদা তেল আলাদা তারপরে শুকনা সবজি তারপরে তোমার ইয়া মশলা সব আলাদা আলাদা প্যাকেট দিছে ভালোই হয়েছে কিন্তু, তো ভালো লাগলো সব কিছু মিলে এর ফ্লেভারটা আমার কাছে, ওই জন্য তোমার সাথে শেয়ার করলো। আর আজকে এই দেখো আমার বেটা ওই নুডলসগুলা খাইয়ে বক বক করা শুরু করে দিছে, নানি বাড়ির গপ্প নানি বাড়ির গপ্প উঠিছে কোসে যে মুনতাসির কী করে ওর খালামুনি কী করে ডাকে এই করে ডাকে সে করে ডাকে মানে দুনিয়ার গপ্প করছে মানে সে খুব খুশি। ছেলে আবার ওর বা ভিডিও করে লসে যে তুই কী কী কৌছে ছেলে আবার ওটি মানে পাসার হবে ওটি ওর কাছে যাবে ওটি ওর কাছে যাবে এলা চলতেই থাকে, আসলে ছোটোখাটো জিনিস ছোটোখাটো জিনিসই তোমাকে সাথে শেয়ার করছে আসলে ভালো লাগে। তেলাও তোমরা বাবাকে থাকো এই আজকের মানে ভিডিওতে এগুলাই শেয়ার করলো, তোমাকে সাথে বেশি কিছু শেয়ার করার নাই মানে ওই দিন যে ঘুরবা গেনু দাওয়াত খানু অত কিছু তো আর ভিডিও করা হয়নি, ওই জন্য ওখানে দেখানো কী কী কোনো কী কী খানু কী মানে কী কোনো আর সব থেকে মজার যে ঘটনা মোর সুট্টা আনা ছোল মোকের ছবি তুলে দিচ্ছে সেটা খুবই একটা ভালো লাগার বিষয়, ছবিগুলো অবশ্যই তোমাকে সাথে শেয়ার করবো না যাই হোক কিন্তু আমাকে খুব ভালো লাগছে। তেলাও সবাই ভালো থাকো সুস্থ থাকো, আমার ফেসবুক পেজে লাইক করে দিও আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তোমাকে বন্ধু বান্ধবী সবার সাথে ভিডিওগুলো শেয়ার করে দিও আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, বারবার একই কথা কই তারপরেও তোমরা করি না, তারপরে হোক তোমরা ভালো থাকো সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।